হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিজ লাইফ। অদিতিজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে নারকেল তেল বানাবো, আর কিভাবে সেটা বানাবো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, আর আমি কি কি পদ্ধতিতে নারকেল তেলটি বানাচ্ছি সেটাও দেখতে থাকুন। তো আমি নারকেল তেল বানানোর জন্য এই যে নারকেলগুলো মালা থেকে নারকেল তুলে কুচি কুচি করে নিয়েছি, তো কুচি কুচি করে এবার আমি ব্লেন্ডার জারিয়ে আমি এটাকে মিক্সড মানে পেস্ট করে নেব। পেস্ট করে এটার থেকে দুধ নিগড়িয়ে বের করতে হবে। তো নারকেল মালাগুলো অনেক দিন থেকেই আমার ফ্রিজে পড়েছে ছিল, তো একটা গোটা নারকেল আর হাফ, তো প্রায় 4-5 মাস ফ্রিজে একটা গোটা নারকেল মানে অবশ্যই খারাপ ছিল নারকেলটা, সেই জন্য কিছু করা হয়নি। তো গোটা নারকেল 4-5 মাস ফ্রিজে আমার রাখা ছিল, তো তেল বার করব করব করে সময় হচ্ছিল না, তো ফাইনালি আজকে সেটা করছি আমি। আর অর্ধেকটা নারকেল এই পৌষ পার্বণের সময় নষ্ট বেরিয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম। তো নারকেলটা আমি পেস্ট করে নিয়েছি, তো এখান থেকে আমার এইবারে নিংড়ে নিংড়ে এই দুধটাকে আমাকে বের করতে হবে। তো দুধটা বের করে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি, তো দেখুন কীভাবে আমি কী করছি। তো নারকেলগুলো বন্ধুরা অনেক দিন ভিজে থাকার কারণে অনেকটাই শুকিয়ে গিয়েছিলো, ভেতরের রস একদম শুকিয়ে গিয়েছিলো, যার জন্য পেস্ট করার সময় অনেকটাই জল লেগেছে। ওই যে সামনে লাল মগটা দেখতে পাচ্ছেন, ওই মগে মগের প্রায় 3 মগ জল চলে গেছে। তো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে পেস্ট করতে হবে, প্রথমে অল্প দিয়ে পেস্ট করে নিতে হবে, তারপরে আবার জল লাগবে, একসঙ্গে বেশি দিলে মানে জার থেকে বেরিয়ে আসবে। তো আমার ছেঁকা হয়ে গেছে, এতটা পরিমাণ দুধ বেরিয়েছে, তো আর যেটা আছে ছেঁকে আবার একবার আমি জল দিয়ে ওটাকে আবার একবার চিবড়িয়ে নেব, ওইটা জল দিয়ে আবার একবার চিবড়িয়ে নেব আমি যেটা বেরিয়েছে। তো বন্ধুরা, ছাঁকনিতে চিবড়ানোর পরে আবার যেগুলো বেরিয়েছিল সেগুলোকে অল্প একটু জল দিয়ে আবার ছেঁকে নিলাম, আবার চিবড়ে নিলাম। তো আমার মোট বেরিয়ে গেছে 1 জামের বেশি, তো এই ছোটো জামটার বেশি বেরিয়েছে, ছোটো জামটাতে রাখলে হবে না বলে বড় জামটাতেই রাখতে হবে। তো চলুন তাহলে বড় জামটা পরিষ্কার করে ছেঁকে নিচ্ছি। তো বড় জামটাকে ধুয়ে টুয়ে এই যে পুরো ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে একটু না নারকেলের খোঁয়া থাকে, তো সেই জন্য আবার ডবল করে ছেঁকে নিচ্ছি আর কি। তো এতই অলস হয়ে গেছি নারকেলের ইগুলোকে তেল বার করবো বলে কয়েক মাস ফেলে রেখেছি, তো হয়নি। তো মা কিছুদিন আগে এসেছিলো ছেলের জন্মদিনের দিন, তো মাকে বললাম কুচিয়ে দিতে, মা মালা থেকে সব তুলে নারকেলগুলো কুচিয়ে রেখে গিয়েছিলো, তাও অনেক দিন কোচানো হয়ে ফ্রিজে পড়েছিল। তো ফাইনালি আজকে জেদ করে ভাবলাম আজকে করেই নিই, আর ফেলে রাখলে হবে না, তো সেজন্য আজকে করে নিচ্ছি। তো এই যে ছেঁকা হয়ে গেল, এইবারে আমি এই জামটাকে কী করবো বন্ধুরা, চাপা দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। তো ফ্রিজ থেকে বন্ধুরা আমি জামটাকে বের করেছি, তো ওই দিন বের করানো হয়নি বন্ধুরা, তো ফ্রিজে রাখলে একদিন পরে বা দুদিন পরে বের করবেন আপনারা। তো আমার বের করতে করতে 3 দিন হয়ে গেছিলো, ওই যে বস অলসতার কারণে বিভিন্ন কাজের কারণে হয়নি সময়, কারণ সময়ের কাজ তো এগুলো টাইম লাগে। তো এই মোটা হয়ে যে শর্টটা বসে গেছে বন্ধুরা, এইটাকে আমি এখন এই চাটু দিয়ে মানে চামচ দিয়ে ওইটা কড়ার মধ্যে তুলে নেব। তো যেটা মেন দুধ সেইটা এভাবে চাকা হয়ে বসে গেছে, আর যেটা জল আমি দিয়েছিলাম সেটা জামের মধ্যে নিচে পড়ে গেছে, তো সেই জন্য ওপরের এই শর্টটাকে আমাকে তুলে নিতে হবে তেল বের করানোর জন্য। তো চলুন তাহলে তুলে নিই সব শর্টগুলো। তো আজকে আমি তেলটা বার করব ওননে, গ্যাসে করব না। আমার আমি আগেও একবার তেল বার করিয়েছিলাম একটা মানে হাফ মালার, তো সেটা গ্যাসে করেছিলাম। তো গ্যাসে করলে বন্ধুরা অনেকটা সময় লাগে, এই জলগুলো মেরে মরে মরে তো তেলটা বেরোবে, তো গ্যাস অনেকটাই খরচা হয়ে যায়, তাই আজকে উননে করব বন্ধুরা। সেই জন্য আজকে দুপুরবেলা রান্নাবান্না একদিকে ভাত বানাবো, আর একদিকে এই তেলটা বানাবো। তো চলুন, ছেঁকা হয়ে গেছে আর লাস্টের দিকে একটু সর বসে আছে, ওই জলটাকে ফেলে দিয়ে ওই শর্টটাকে আমি নিয়ে নেব, যে অংশটা দিয়ে তেল বেরোবে সেটা নিয়ে নিলাম, বা জলটাকে ফেলে দেব। তো জানেন তো বন্ধুরা, আমার ফার্স্ট ভিডিও শ্যুট করেছিলাম এই নারকেল তেল বানিয়ে, তো সেটা এখনও পোস্ট করা হয়নি ইউটিউবে। তো আমি উনুনে চলে এসেছি, একদিকে ভাতের হাঁড়ি বসে দিয়েছি, আর একদিকে এই তেলটার জন্য তেলের যেটা তেল বানাবো কড়াইটা বসে দিয়েছি। তো আজকে আমি পাতা জ্বালন দিয়ে এটা বানাচ্ছি, তো কারণ তরকারিটি আজকে গ্যাসে রান্না করব, আর তেল আর ভাতের হাঁড়িটা এখানেই করছি। তো পাতা জ্বালন দিয়েই পুরো প্রসেসটা আমি করব। তো এখন আমি জাল দিই, জাল দিয়ে দিয়ে কীরকম অবস্থায় আসে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, অনেক সময় পরে ক্যামেরাটা অন করলাম, 10-15 মিনিট পরেই অন করলাম, কারণ পাতা জ্বালন দিয়ে করছি তো সেজন্য সমস্যা হচ্ছে। তো প্রথমে জ্বালন দিলে মানে ফেনা হয়ে উঠে পড়বে পুরো ওই ক্রিমটা, তো সেটা ফেনাটা মরে মরে ফুটে ফুটে এরকম অবস্থায় চলে আসবে, তো মোটামুটি ভেতরকার জল
মরে গেছে। এইবারে এইটা যে বন্ধুরা দেখছেন, এটা তেল বেরিয়ে গেছে আর সুন্দর নারকেল তেলের একটা স্মেল আসছে। তো এটাকে আরো ভালো করে নেড়ে নেড়ে এরকম যত শেষের দিকে আসবে তো ঘন ঘন নাড়তে হবে, না হলে জিনিসটা পুড়ে যাবে। তো এটাকে পুড়ে পুড়ে আরো তেল বার করতে হবে, যত সময় নাই ওই ক্রিমগুলো মানে লালচে ভাব আসে তো তত সময় জ্বালন দিতে হবে আর কি। জাল দিয়ে দিয়ে এটাকে ফুটিয়ে ফুটিয়ে মারতে হবে। তো উনুনে করতে গিয়ে দেখলাম বন্ধুরা প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু গ্যাসে আরও বেশি সময় লাগছিল। যখন ফার্স্ট টাইম আমি করেছিলাম তো সেটা প্রায় 45 মিনিটের কাছাকাছি সময় লেগে গেছিলো। তো দেখুন বন্ধুরা, এবার আমার ফাইনালি তেলটা পুরো বেরিয়ে গেছে আর এই ক্রিমগুলো দেখুন লালচে লালচে হয়ে গেছে। তো এর বেশি করলে এটা পুড়ে যাবে আর তেলটা আরও লাল হয়ে যাবে। আমার মোটামুটি হয়ে গেছে বন্ধুরা, তাহলে আমার মানে উনুনের দেখলাম কম সময়েই হয়ে গেল 20 মিনিটের মধ্যে। তো চলুন এটাকে নামিয়ে নিই, নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কতটা তেল বেরিয়েছে। তো বন্ধুরা, ওই দিন কড়াই থেকে তেলটাকে এই বাটির মধ্যেই ছেঁকে নিয়েছিলাম ছাঁকনি দিয়ে। তো সেদিন থেকে তেলটার মানে কাঁচের শিশিতে ভরা হয়নি, আবারও 4-5 দিন পরে এটা ভরতে বসেছি। তো দেখুন কতটা তেল হয়েছে, এটা 50 গ্রামের বেশি। আর ওই দেখুন খাঁকিটার কী অবস্থা হয়ে গেছে, আপনাদের দেখাবো দেখাবো করে না আর দেখানোও হয়নি, পুরোটা ভাগনা হয়ে গেছে মানে এই ফুটে গেছে আর কি, ফেলে দিতে হবে। যাই হোক, খাঁকিটা দেখাতে পারলাম না, খুব সুন্দর সেন্ট উঠেছিল তেলটা গরম গরম। তো আগে যে তেলটা বানিয়েছিলাম এই শিশিতে প্রায় 25 গ্রামের মতো হয়েছিল, ওই যে এখনও একটু আছে তোলাতে। আর আজকে না 50 গ্রামের বেশি বেরিয়েছে বন্ধুরা, 60-70 ml মনে হয় মানে গ্রাম বেরিয়েছে মনে হয়। তো চলুন ভরে নিই কতটা বেরিয়েছে দেখা যাবে, এটা তো 50 গ্রামের শিশি, আর তেলটা কতটা কী হয়েছে দেখা যাবে। তো সেদিন থেকে তেলটা ভরবো ভরবো করে ভরাও হয়নি আর মানে সুটও নেওয়া হয়নি আপনাদের দেখাও বলে, ওই মানে খাঁকিটা যে বেরিয়েছিল ক্রিমের খাঁকিটা খুব সুন্দর একটা স্মেল ওঠে। যাই হোক, ওটা তো মানে ভালো নারকেলের হলে ওটা খাওয়া যায়, কিন্তু যেহেতু আমি খারাপ নারকেলের বানিয়েছিলাম তো ওটা ফেলেই দিতে হতো আর আপনাদের খাঁকিটা দেখাতে পারলাম না, নষ্ট হয়ে গেছে রেখে রেখে। তো দেখুন বন্ধুরা, আমার পুরো শিশিটা ভর্তি হয়ে গেছে 50 গ্রামের, এখনও একটু মানে 10 গ্রামের মতো তেল বেঁচে গেছে বাটিতে। তো দেখেছি দেড়টা মালায় কত মানে একটা গোটা নারকেল আর হাফ মালায় কতটা তেল বেরিয়েছে। তো শুধু শুধু আমরা কি করি, ঘরে খারাপ মানে পিঠে বানাতে গিয়ে নারকেল বেরোলে সেটা পচা পড়লে আমরা ফেলে দিই। তো এরকম কেউ ফেলে দেবেন না বন্ধুরা, নারকেল তেল ঘরে বানিয়ে এটা যদি ইউজ করেন খুবই উপকার। তো দেখুন এখনও এতটা তেল আমার রয়ে গেছে। যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঘরোয়া পদ্ধতিতে এরকম আপনারাও নারকেল তেল বানিয়ে মানে বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারেন, তো সেটা খুবই ভালো হবে, ভেজাল কিছু নেই। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে দেবেন, চ্যানেলটা প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো টাটা।